हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে বাবা মন্দিরের দিকে। এতক্ষণ আগের ব্লগটা যারা দেখেছে তারা দেখলে যে আমরা সাঙ্গুলিক থেকে ঘুরে এলাম, ওখানে অনেক ইয়াক ফিয়াক দেখতে পেলাম, বেশ মজাই লাগলো আমাদের। এখন আমরা যাচ্ছি হচ্ছে সাঙ্গুলিক পেরিয়ে বাবা মন্দিরের দিকে। বাবা মন্দির মানে নিউ বাবা মন্দির, যেটা বাবা মন্দির অ্যাকচুয়ালি দুটো আছে, একটা একটু বেশি উপরে একটা একটু নিচে। এই বাবা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর যত আমরা হাইট ইনক্রিজ করছি তত কিন্তু পাহাড়ের ক্যারেক্টার, যে গ্রিনারি গাছ ছিল চারিদিকে ভর্তি সেগুলো কমছে। গাছ গাছ বলতে গেলে এখন নেই, গাছ যেগুলো আছে সেগুলো ঘাস বা ঝুপড়ি টাইপের বা ছোটো ছোটো অন্য ধরনের জিনিসের সৃষ্টি হয়েছে আস্তে আস্তে। ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম যে উচ্চতার সাথে সাথে কোন কোন হাইটে কোন কোন গাছ জন্মায়, তখন বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন বেশ ভালোই মজা লাগছে দেখে। ধীরে ধীরে যদি আরও উপরে উঠতে থাকি, গাছ লুপ্ত হতে হতে একটা টাইমে এমন চলে আসবে সেখানে শুধু পাথর থাকবে, একদম ড্রাই, পুরো মঙ্গল গ্রহের মতন সিন হবে। যেমন লাদাখের ভিডিও দেখলে দেখতে পাবে ওখানে ওরকমই থাকে, ওটার একটা সৌন্দর্য। আর রাস্তাগুলো কিন্তু দারুণ। হ্যাঁ, আর এই মাঝখানে লেকটাকে কি বলে জানি না, তবে এর আশেপাশেই রি স্যাডেলিং করছে অভিজিৎদার উপরে দাঁড়িয়ে। সাবাস সাবাস হবে হবে হচ্ছে, পাশেই রয়েছে হচ্ছে চীনের বর্ডার। চীনের বর্ডারটা বেশি দূরে না, যদিও আমরা নাথুলা পাশে ঢুকবো না, আর ঢুকলেও ফটো তোলা অ্যালাউ নেই, কোনো লাভ হবে না ঢুকে। তো একটু এগোতে থাকি, আবার কথা হচ্ছে, ততক্ষণ ইন্ট্রোটা দেখে নাও। এখনকার নাজারাগুলো খুব সুন্দর, মানে ডাইরেক্ট আকাশ, রাস্তার ওপাশে আর কিছু নেই। হ্যাঁ, রাস্তাটা গিয়ে মনে হচ্ছে সিধা আকাশের উপর শেষ মাথায় রাস্তা, মানে পৃথিবী কত উপরে উঠে গেছি। এখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকলে বেশি শোনা যাবে, ভগবান আশীর্বাদ দেবে, কারণ কত ভগবানের কাছে থেকে ডাকছি, তো এটাই যা ব্যাপার। আর ওয়েদারের রিপোর্ট যা দেখেছি, বেসিক্যালি আমরা 21 তারিখে এসেছি, বেরিয়েছিলাম, কিন্তু শনিবারের পর থেকে আর কোনো রকম বৃষ্টি বৃষ্টি হবে না, বা পুরো ইন্ডিয়া থেকে নাকি বৃষ্টি চলে যাবে এমন কথা শুনেছি, যা যেটা শুনে একটু মানে মনে একটু খুশি লাগছে ফাইনালি ঘুরতে পারছি। মানে যদিও আমরা প্রিপেয়ার হয়ে এসেছিলাম রেইনকোট ফেইনকোট নিয়ে, গামবুট ঠাম্বুট নিয়ে, স্টিল প্রিপেয়ার থাকা সত্ত্বেও এখন এই মজাটা পেয়ে আর মনে হচ্ছে না যে আমরা এখন বৃষ্টিকে ফেস করি, আরামে চলছি, বেশ ভালোই লাগছে।
বন্ধুগণ দেখতে পাচ্ছ অনেক কথা রয়েছি, নিচেটা গ্লাস গ্লাস খোলো গ্লাস খোলো, এখন আপনার দেখানো হবে নিচটা, দেখো ধরো ধরো এটা বলে বোঝানো যাবে না কি জিনিস, বাপরে বাপ, মেঘ উঠছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আরে মেঘগুলো উড়ে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে, পুরো ধোঁয়ার মতন। ও রাতের বেলা এই পাহাড় কি হতে পারে বলে দিতে হবে না, তোমরা ভালোই জানো। বাবা রে বাবা, এই আমরা ও যেখানে দাঁড়িয়ে আছি সেটার কালার ভাই বাইরি বাইরি অপূর্ব। ভিডিও করছি, হ্যাঁ কেন কোন আনন্দে ফটো তুললাম, যাও হিমালয়, আমরা একখানা কর্পূর নিয়ে শুকছি, আর আস্তে আস্তে যত আমাদের হাইট বাড়তে থাকছে আমাদের গাছের প্রকৃতি চেঞ্জ হতে থাকছে, গাছের যে টাইপ সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে হতে অন্যরকম হতে থাকছে, কালার চেঞ্জ হচ্ছে, পাথর চেঞ্জ হচ্ছে, নিচে ঝাউ গাছ ধরনের গাছ ছিল, এখনকার গাছগুলো একটু অন্য ধরনের হয়েছে, বেশিরভাগ গাছগুলোই আস্তে আস্তে ছোট রঙিন আর ঝুপড়ি ঝুপড়ি হতে থাকছে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে হাইট বাড়ার সাথে সাথে প্লান্টের যে ধরন বা শীতের গাছ গরমের গাছ সব আলাদা হয়, তখন মনে রাখতে পারতাম না, কিন্তু এরকম ট্রেনিং যদি হতো মনে থাকতো। আর এটা আমার গাড়ি, শুরু হয়ে গেছে বলতে বলতে মারাত্মক ঠান্ডা, হ্যাঁ গ্লাভস ফ্লাভস কিছুতে মানছে না, আমাদের মধ্যে একটা রাইডিং গ্লাভস কিনে এনেছিলাম যেটা মানে যথেষ্ট গরম, ইভেন সেমি ওয়াটারপ্রুফ, সাথে প্রোটেকটিভ দেওয়ালও আছে, কিন্তু এখানে আসার পর মানে সব ফেল, মানে কিচ্ছু মানছে না, এই টেম্পারেচারেই শুরু হয়ে গেছে, হ্যাঁ হাড় হিম হয়ে যাচ্ছে, ইঞ্জিনে হাত লাগাতে হচ্ছে, আমি শুধু ভাবছি যে বরফ পড়লে কী হবে, এই তেরি কী মজা লাগছে, এখন এক্সাইটমেন্ট হচ্ছে চরম, মানে এরকম হচ্ছে আমার স্বপ্ন, আমি ছোটোবেলা থেকে কিনা বাইকের ছবি ঝুলিয়ে রাখতাম দেয়ালে, এখন এই জায়গায় চলে এসেছি, তাও আবার নাকি গাড়ি নিয়ে, মানে কী বলবো, ওরে তেরি। আমাদের মধ্যে আবার একজনের একটু শরীর খারাপ হয়ে গেছে, আজকে নাকি নাথুলায় বরফ পড়ছে, উপরে একদমই অক্সিজেন নেই, জল না খেলে খুব মুশকিল হয়ে যাবে। দেখা হয়ে গেল, দাদারাও আমাদের পাশে থাকে, ইচাপুর থেকে এসছে, কথায় কথায় উঠে এলো, আমার তো খুব শ্বাসকষ্ট হচ্ছে, দাঁড়ালে শ্বাসকষ্ট বাড়বে, দাঁড়ালে শ্বাসকষ্ট বাড়বে, বসে রেস্ট নিচ্ছি, এখানে জলের ব্যবস্থা করলে কম হয়ে যায়। বন্ধুগণ দেখতে পাচ্ছ দুজন মিলে রোম্যান্স, দুজন মিলে রোম্যান্স করছে পাহাড়ের উপরে একটা দোকানে, চুমু খাচ্ছে দুধুতে, এই বাবা ওর কথা উঁচু হচ্ছে, লেগ গার্ড খুলে যাচ্ছে আরামের দাঁড়ে, দোল খোল দাঁড় খোল লাগলো যে দোল, মুখ লুকিয়ে রেখেছে, নোংরা মুখ চলছে এখানে, তাই মুখ দেখাবে না, মুখ ছুপানা সকোকে, হ্যাঁ হয়ে গেছে এখন, হ্যাঁ
শরীর গরম করার একমাত্র উপায় বাবা মন্দিরের ধারে এটা পেয়েছি, আমাকে এটা না খেলে জীবন বাঁচানো সম্ভব না। আজকে এখানে সুন্দর সুন্দর কতগুলো বিড়ালের বাচ্চা আছে। যাই হোক, এটা আজকে খাবো ব্র্যান্ডিটা আর অ্যাশ করবো।